ক্র্যাশ খাচ্ছে, দেখতে ভালো লাগছে আমাকে? না আচ্ছা, ভালো লাগছে না, খারাপ লাগছে? হ্যালো গাইস, ইটস মি বৈশাখী বিশ্বাস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে একদমই ডিফারেন্ট একটা ব্লগ। তো আজকে আমার রিসেপশনের ইনভাইটেশন রয়েছে, তো আমি সেখানে যাব। অনেক এক্সাইটিং হতে চলেছে আজকের ব্লগটা। লাইক করে দাও এই ব্লগটাকে, আর আমাকে তোমরা জানাও যে কেমন লাগছে আমাকে দেখতে, আমার এই বিয়েবাড়ির লুকটা ঠিকঠাক রয়েছে কিনা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। অলরেডি বিয়েবাড়িতে চলে এসেছি, অনেকেই আমাদেরকে তাকিয়ে আছে, যেটা একটু অন্যরকম লাগছে। চলো ভেতরে ঢোকা যাক। চলো বউকে দেখি, বউকে কেমন দেখতে। তো যাওয়া যাক বউয়ের কাছে, এখানে বউ বসে আছে। দেখো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, বউ বসে আছে অ্যান্ড বউ কথাও বলছে। সো এখানে ক্যামেরাম্যানরা আছে অ্যান্ড আই এম নার্ভাস। ফাইনালি একটা জায়গা পেয়েছি, যে জায়গাটা আমি বসে একটু ভিডিও করতে পারবো। এখনো স্টার্টার চেক করা হয়নি, সবাই স্টার্টার চেক করছে, ইভেন ডিনারও করে নিয়েছে, বাট আমি এখনো কিচ্ছু করিনি। এই দেখো দুটো বোন, আমি জানি না বোন কিনা, আমি জানি না কিন্তু গাইস বোন কিনা আমি জানি না। পাই দেবে তোমাদের নাম কে? আমি একজন
মানে ওই ইউটিউবার টাইপের কিছু একটা সামথিং, জানি না এখনো হয়েছে কিনা। সো আমি জাস্ট একটু এটাই বলবো যে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা অলওয়েজ করা হয় ইউটিউবারদের রিকোয়েস্ট। আমার নাম বৈশাখী বিশ্বাস, আমার চ্যানেলটা বৈশাখী বিশ্বাস নামেই। ভাই ভাই তুই সাবস্ক্রাইব করবি? হ্যাঁ। আরে ভাই এই না হলে ভাই, আমি এখানে একটা ভাই পেয়ে গেলাম, দুটো বোনও পেয়ে গেলাম। দেখো আমি মানে বিয়ে বাড়িতে এসে আমার রিলেটিভস হয়ে যাচ্ছে। আমি বলছি একটু আগে বলছিলাম আমি কাউকে চিনি না, এর মধ্যে আমি একজনকে চিনেও নিলাম, আর এই দুজন বোনকে দিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছি, ভাইকে দিয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছি। তোমরা কেন ওয়েট করছো? প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এত লেট করো না, এতক্ষণ ধরে ভিডিওটা দেখাচ্ছি, আশা করি অনেক বেটার ভিডিও হচ্ছে। একটা লাইকও দিয়ে দাও, সাথে শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করা কি কমপ্লিট? অবশ্যই। বাহ, দেখো দেখো তোমরাই শুধু লেট করছো, কাম অন সাবস্ক্রাইব। আমি স্টার্টারটা চেক করতে যাচ্ছি, তাহলে লোকে এবার আমাকে মারবে, বলবে যে কি ইউটিউবার যে ব্লগ করছে এদিকে কি খাচ্ছে সেটাই দেখাল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এখন কিছু খাইনি। দেখি কোথায় স্টার্টার, আমি স্টার্ট করছি, আমি স্টার্টার খুঁজছি। যে দাদা আছে স্টার্টার, তো দাদা আছে স্টার্টার দেওয়ার জন্য। আমি দাদাকে একটু জিজ্ঞেস করবো কি কি আছে। পনির আর এটা বেবি কর্ন, চিকেন পনির আর এটা বেবি কর্ন। আমাকে চিকেনটা দাও। দাদা বোধহয় একটু নার্ভাস হয়ে যাচ্ছে, ক্রাশ খাচ্ছে, দেখতে ভালো লাগছে আমাকে? না আচ্ছা, ভালো লাগছে না, খারাপ লাগছে। নিয়ে এসেছি চিকেন পকোড়া, চিকেন পকোড়া ড্রাই তোমাদেরকে সাথে নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ। আর কম্বল পেয়েছো? কম্বল একটু দেখি। বাহ, ভালো লেগেছে কম্বল? আঙ্কেল আছে, আমি এসেছি। তো সেই আঙ্কেল আজকে কিছু অনাথ শিশুদের কম্বল বিতরণ, কিছু বলতে প্রায় 100 করে এনে এখানে খাওয়া দাওয়া করিয়েছে এবং দিয়েছে। আমার আজকে ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে এরকম একটা বিয়ে বাড়ির অংশ হতে পেরে। সো আমি পেয়ে গেছি শিশুদের, যাদের সম্বন্ধে আমি একটু আগে বলছিলাম। তো আমি একটু বলতে চাই, তোমার নাম? তোমার নাম? আমার নাম সাইল লস্কর। আচ্ছা, আমার নাম হচ্ছে দীপ আচার্য। ছোট্ট মিষ্টি মেয়ে এসছে পুরীর মতো দেখতে, এটা আমাকে না মিষ্টি মেয়েটা আমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছে, আর এই মিষ্টি মেয়েটাকে আমিও একটু বেশি ভালোবেসে ফেলেছি। আমার খুব ভালো লাগে বাচ্চা মেয়ে। এই মিষ্টি মেয়েটাকে আমি একটু জিজ্ঞেস করবো তার নাম। মধুমিতা? আচ্ছা, তো এই মধুমিতা কি হতে চায় একটু বড় হয়ে একটু জানবো। ডাক্তার হবে? বাহ, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই যে কাজটা করেছে, মানে এরকম বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই না। আমার যে কাকু শীতল চন্দ্র দাস, তিনি কাজটা করেছে, আমি মানে ট্রুলি আই এম ফিলিং প্রাউড। সো এবার একটু খাওয়া দাওয়া করতে যাক, আমার মুখটা আলোর ঠেলায় প্রচন্ড সাদা লাগছে, আমি ওইদিকে যাই। আর আমার সাথে আমি এতক্ষণ একা ছিলাম, ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়িতে আমার অনেক পরিচিত লোকজন চলে এসছে, সাথে একটু বেশি পরিচিত একজন চলে এসছে, তো তাদেরকে একটু দেখানো যাক। তো এইটা, এই দুজন হচ্ছে আমার পরিচিত একজন কাকা, পাড়ার কাকা। তো নিমন্ত্রণ আছে, চলে এসছে, আমি খুব মজা লাগছে আমার, কারণ খুব একা লাগছিল। আর আরেকজন আছে যে একটু বেশি পরিচিত আমার, তো তিনি চলে এসছেন, আমার বেশ ভালো লাগছে। তো একটু দেখাই সেই মহাশয় ব্যক্তিকে, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা চলে এসছে, তো আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করছি, একা একা লাগছিল বলছিলাম তোমাদেরকে। তো বাবা চলে এসছে,
দেন এবার আমি একটু খেতে খেতে যাব গাইস প্রচন্ড ভিড় আছে আমি যে তোমাদের সাথে কথা বলবো আর খাবো সেটা আমি করতে পারছি না আমি তোমাদের তো অলরেডি এটা দেখাতে পারি যে প্রচন্ড ভিড় আছে আর আমি এখানে যে ট্রাইপডটা রেখে কথা বলবো সেটুকুর উপায় নেই আমার প্রচন্ড ভিড় তোমরা দেখলে যে কতটা ভিড় আমি তোমাদের দেখালাম আমি একটু মিথ্যা কথা বলছি না সো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেন তারপরে দেখা করছি যাই হোক আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর প্রচন্ড এখনো অনেক ভিড় আছে যাই হোক এবার আমি কি কি খেয়েছি সেসব বাড়িতে গিয়ে কথা হচ্ছে আমার শরীরটা ভীষণ মানে টায়ার্ড লাগছে সেই তখন দিয়ে ভিডিও করছি তো যাওয়া যাক বাড়ি হ্যালো গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি যাই হোক আর মানে কি বলবো অতক্ষণ দাঁড়িয়ে ঘুরে খুব এনজয় হয়েছে আজকে আজকে আমার ভীষণ 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 ভালো লেগেছে আজকের বিয়েবাড়িটা এটা মেন কথা যে অনেক লোকজন থাকার কারণে তোমাদের দেখাতে পারলাম না কি কি খেলাম বা কিছু তাও আমি দেখো এর আগে আমি একটা পিকচার দিয়েছি যে আমার প্লেটটা কেমন ছিল একটা ছবি জাস্ট তুলতে পেরেছি ওখানে মানে প্রচন্ড প্রচন্ড লোক হয়েছিল প্রায় 1000-1200 কাছে লোক হয়েছে তো যেখানে আমি যে ভিডিওটা করব খেতে খেতে মানে সেটুকু আমি পারছিলাম না আমি দাঁড়িয়ে খেতেই পারছিলাম না আর ভিডিও তো দূরের কথা ফার্স্টে বলি যে কি কি খাওয়ালো পাস্তা ছিল আর রায়তা ছিল আরো অনেক রকমের আইটেমস ছিল তোমরা দেখেছো আমি যেগুলো খেয়েছি সেগুলো আমি বলি আমি খেয়েছি মটন বিরিয়ানি দু পিস চিকেন কারি আর অল্প একটু পাস্তা মানে বলতে গেলে তিনটে পাস্তা নিয়েছি আমি গ্রিন স্যালাড নিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছিল সেই চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছি ব্যাস এই তো আমি এইগুলো নিয়েছি আইটেম আরও অনেক ছিল বাট আমি আর খেতে পারছিলাম না মানে কি বলবো মানে এত আইটেম করেছে মানে আমি অত খেতে পারি না তো আর খেতে পারছিলাম না ওগুলো খেয়েছি এছাড়া মিষ্টি খেয়েছি আমি গোলাপ জামুন খেয়েছি আর একটা সাদা মতো মিষ্টি ছিল যেটা আমার খুব ভালো লেগেছে বাট আমি ওটার নাম জানি না সরি বাট আমার ওটা খুব ভালো লেগেছে তাই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি সাদা মতো একটা মিষ্টি ছিল আর একটা সন্দেশ ছিল নলেনগুড়ের সন্দেশ বাট ওটা আমি খাইনি এছাড়া যেটা আমার ভীষণ ইউনিক লেগেছে ওখানে একটা ডিজার্ট ছিল যে ডিজার্টটা আমার ভীষণ 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 ভালো লেগেছে হয়তো ভিডিওর প্রথমে তোমরা দেখে থাকবে ডিজার্টটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আইসক্রিমের ওপর চকলেট সিরাপ দিয়ে অসাধারণ ছিল যেটা তো ওইটা আমি খেয়েছি আর লাস্টিক পানটা যেটা আমার খুব ভালো লাগে খেতে সো এইগুলোই আমি খেয়েছি আর স্টার্টারে আমি চিকেন পাকোড়া খেলাম তোমরা দেখলে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আবারও বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো